যারা আসছে তাদেরকে ওয়েলকাম জানাইয়ে ক্লাস শুরু করছি। আমরা এখানে কিছু কোর্স ম্যাটেরিয়াল আপনাদের দিয়ে দিব, সেটা একটা হলো বয়েল স্টেটের 12 নম্বর চ্যাপ্টার, সরি এটা হলো আলেকজান্ডার সাদিক, তারপর আলেকজান্ডার সাদিকের সলিউশন প্রবলেমটা, তারপর আমাদের যে বুয়েট ভিত্তিক কিছু কোশ্চেন আইছে সেটার একটা সলিউশন, যেখানে আমি প্রথমে আমাদের আলেকজান্ডার সাদেকের বই থেকে কিছু জিনিস আপনাদেরকে দেখাই। কারণ হচ্ছে যে আপনি যতই কোশ্চেন সলভ করেন মেইন মূল বইয়ের কোনো বিকল্প নাই। তো দেখেন আমাদের সার্কিটটা কয় ধরনের হতে পারে। প্রথম হচ্ছে আমাদের সার্কিট স্টার ডেল্টা সম্পর্কে তো সবার ধারণা আছে আমি মনে করি। স্টার ডেল্টা কনফার্মেশন আমি পড়াইছিলাম না? তো দেখেন এইটা যে বাম পাশের এ নাম্বার যেটা, এটা হলো ওয়াই কনফিগারেশন, এই পাশেরটা হলো ডেল্টা কনফিগারেশন। এখানে সবচেয়ে জানার বিষয়টা হলো ডেল্টা লাইন টু লাইন ভোল্টেজ এবং ফেজ টু ফেজ ভোল্টেজ সমান। ঠিক আছে, এই যে দেখেন লাইন টু লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান, কিন্তু ওয়াই ওয়াইয়ের হচ্ছে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা এখানে আছে দেখেন। এই যে ভি এর লাইন টু ভোল্টেজ হলো √3 ইনটু ফেজ ভোল্টেজ। এটার কারণটা হলো কি, এখানে দুইটা ফেজ কম্বাইনলি লোডের উপর অ্যাপ্লাই হয়। যদি আপনার এটা ওয়াই কানেক্টেড সোর্স হয় সেক্ষেত্রে এখানে দুইটা সোর্স কাজ করে, তখন আপনার লাইন ভোল্টেজটা মানে ফেজ ভোল্টেজটা হলো কি, এখানে যে বিএন, এই যে বিএএন যেটা, এটা হলো ফেজ ভোল্টেজ। আর যখন লাইন টু লাইন ভোল্টেজ মানে কি, এই বি আর এই এর মাঝে যে ভোল্টেজটা সেটা দেখেন এখানে, এই যে দুটা বিয়োগ করে টোরে মোটামুটি এটা √3 বিপি হয়। মানে নর্মালি হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজটা হবে √3 ফেজ ভোল্টেজ। আর যখন আমাদের ডেল্টা ডেল্টার ক্ষেত্রে আমাদের লাইন কারেন্টটাও তখন চেঞ্জ হয়ে যায়, তখন ওটাও আইপি সমান সমান √3 বিপির মতোই হয়। এখন মূলত হচ্ছে আমাদের সার্কিট থেকে একটা হচ্ছে ফেজ জিরো থেকে শুরু হয়, যেটা এবি সিকোয়েন্স, দুইটা এখানে দুইটা সিকোয়েন্স থাকে এবিসি, আর একটা হলো এসিবি। এবিসিটা হলো হচ্ছে আমাদের ব্যালেন্স সিকোয়েন্স আর বিসিটা হলো আনব্যালেন্স। তো এখানে দেখেন নর্মালি হচ্ছে জিরো দিয়ে শুরু, তারপরেরটা হচ্ছে 120 ডিগ্রি অ্যালাইনমেন্ট হয়, পরেরটা -240 হয়, অথবা এটাকে +120 বলা যায়। এই অ্যালাইনমেন্টটা দেখেন এখানে আছে, এই যে এটা প্রথমটা দেখেন এবিসি আছে, এ থেকে বি -120, পরের দিকে আবার আরো -120। যখন আপনি এদিক থেকে কাউন্ট করবেন তখন এটা +120 হবে। ঠিক আছে, দেখেন এখানে এ হচ্ছে বিপি জিরো, বিপি -120, সির ক্ষেত্রে হচ্ছে -20 20, অথবা এটা +120 হিসেবে আমরা বলতে পারি। এখন আমাদের এটা ওয়াই ডেল্টা বা যাই বলে এটা এবিসি সিকোয়েন্স আর পজিটিভ সিকোয়েন্স, এবিসি সিকোয়েন্সটাকে বলা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, আর যেটা বিএবিসি
আর যদি আমাদের এইখানে থ্রি ফেজের ক্ষেত্রে যদি ব্যালেন্স সোর্স হয়, মানে এই যে ডেল্টার ক্ষেত্রে যদি প্রত্যেকটা ইম্পিডেন্স যদি সমান হয়, জেড ওয়ান জেড টু জেড থ্রি যদি একই হয়, জেড এ জেড বি জেড সি সমান ডেল্টা হয়, তখন হলো যদি ডেল্টা থেকে ওয়াই এ কনভার্সন করতে হয় হলো থ্রি রুট ওয়াই, মানে ডেল্টার মানটা কিন্তু বড়, ওয়াই এর 3 গুণ, ডেল্টার মানটা হচ্ছে ওয়াই এর 3 গুণ। মানে কোনো কারণে যদি আপনার এই সার্কিটটা চেঞ্জ করা লাগে, মানে যে এটা ধরেন ওয়াই আছে, যদি ডেল্টায় যাওয়া লাগে, সেক্ষেত্রে আপনার 3, মানে ওয়াই এর 3 গুণ করলে ডেল্টা চলে আসবেন, অথবা আপনার কাছে ডেল্টা আছে ওয়াই করবেন তাহলে 1/3 করতে হবে। এখানে কানেকশন গুলা কিরকম হইতে পারে, ওয়াই টু ওয়াই হইতে পারে, ওয়াই ডেল্টা হইতে পারে, ডেল্টা ডেল্টা হইতে পারে, আবার ডেল্টা ওয়াই হইতে পারে। মানে এখানে বাম পাশেরটা মূলত হচ্ছে আমাদের সোর্স, আর এই পাশেটা হচ্ছে লোড, ডাইন পাশেরটা লোড, এই হিসেব করে এইটা বলা হয়েছে। আর যখন আমাদের একটা নর্মাল ইকুয়েশন থাকবে, কস থিটা এরকম টাইপের ইকুয়েশন থাকবে, তো দেখেন প্লাস 10 আছে, তাহলে এই 10টা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, আর এখানে আছে -20, তাহলে -20 অ্যাঙ্গেল, এদিকে আছে -10, মানে এখানে যেটা দেওয়া থাকবে সেটাই অ্যাঙ্গেল হিসেবে নিয়ে নিতে হবে। এখন দেখেন এইটা বলতেছে যে এই ভোল্টেজটা কি, মানে ফেজ সিকোয়েন্স ডিটারমিন দ্য সিকোয়েন্স অফ দ্য ভোল্টেজ। তাহলে এখন এই এ থেকে বির দিকে কত ভোল্টেজের ডিফারেন্স, কত +240-এর মতো না, আর এটা হচ্ছে মনে করেন যে -10-এর থেকে যদি 120 বিয়োগ করা হয়, তাহলে মূলত এটা হচ্ছে 120, তাহলে মূলত এটা এসিবি এসিবি সিকোয়েন্স চলে আসতেছে। সেই হিসেব করে দেখেন এখানে পজিটিভ এবিসি সিকোয়েন্সটা বের করতে হবে। বি ভোল্টেজটা যদি 120 30 ডিগ্রি হয়, তাহলে এ ভোল্টেজটা কত হবে, সি ভোল্টেজটা কত হবে, এবং বলতেছে এটা যে পজিটিভ সিকোয়েন্স। তাহলে পজিটিভ সিকোয়েন্স আমরা কি জানি যে 120 হলো বিয়োগ করে হবে, তাহলে 30 যদি পাইতে হয়, তাহলে 150 এতে যদি আমরা 30 বিয়োগ করি, মানে 120 বিয়োগ করি, তাহলে 20 হয় না, এবং এটা যদি বি হয়, বি থেকে যদি আমরা আরো -120 যাই, তাহলে থাকে কত, -90 ডিগ্রি থাকে, সেটাই এখানে বলা হয়েছে। দেখেন আমাদের ব্যালেন্স ওয়াই ওয়াই কানেকশন লোড যদি হয়, তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা সোর্স, তিনটা সোর্স থাকবে, তিনটা লোড থাকবে, এবং মাঝখানে ট্রান্সমিশন লাইনে একটা ইম্পিডেন্স থাকতে পারে, সেটা এটা হচ্ছে সেই ইম্পিডেন্সটা। তাহলে আমাদের এই লাইনটায় দেখেন কতগুলা ইম্পিডেন্স আছে, একটা হলো জেড এস যেটা আছে আমাদের এই সোর্সের সাথে, তারপরে জেড এল, তারপরে আছে জেড, মানে এটা ছোট এল ট্রান্সমিশনের যে এলটা, আর এটা হচ্ছে লোডের এলটা, তাহলে এই তিনটা মিলে হচ্ছে টোটাল জেড ওয়াই। এখানে দেখেন আমাদের ভিএএনটা, ভিএনটা মানে হচ্ছে যে এই ফেজ ভোল্টেজ, যেটা ফেজ ভোল্টেজটা হচ্ছে 0, তারপরে -120 +120, এটা আমরা আগেই বলছি। তো এখন ভিএএন যেটা, মানে এই লাইন টু লাইন ভোল্টেজ, যেটা লাইন টু লাইন টু ভোল্টেজটা মূলত আমাদের ভিএবি, মানে এই ভিএ এবং এই ভিবি এই দুটোর উত্তর ভোল্টেজটা বের করছে কিভাবে, একটা হলো ভিএএন -ভিবিএন, মূলত এটা প্লাস না, এটা মাইনাস হবে, তখন বিএ থেকে বিবি করতে হবে। মূলত এই যে √3, আমি যেটা বলছিলাম না যে লাইন টু লাইন ভোল্টেজ কিভাবে আসলো, সেটা দেখেন এই এইখান থেকে আসে, যে আপনার এই 0 আর এই 120 টা করলে মানে এটা কম আসে, তে √3 এট অ্যান অ্যাঙ্গেল 30 হয়। তাহলে বিবি -130 থেকে -120, আবার 120 90 থেকে -120 করলে 290 হয়। মূলত আমাদের মনে রাখার বিষয় হলো লাইন ভোল্টেজটা হবে ফেজ ভোল্টেজের 3 গুণ,
এখন দেখেন এখানে যখন আমাদের কারেন্ট বের করতে বলা হবে ওয়াই কানেক্টেডের ক্ষেত্রে এই ফেজ ভোল্টেজটাকে যদি আমি এই টোটাল ট্রান্সমিশন লাইনের যে লোড আছে এই যেটা আমরা যে ওয়াই পাইলাম এটা দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে আমরা ফেজ কারেন্টটা পাবো। তো এখানে সেটাই বের করছে, ফেজ এ বের করছে, ফেজ বি বের করছে এবং ফেজ সি বের করছে, এই তিনটে বের করছে। এবং এটা যদি আমাদের ব্যালেন্স লোড হয় সেক্ষেত্রে আমাদের তিনটে লোডের যোগফল হবে জিরো। দেখেন এখানে একটা 12.2 তে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে ফেজ ভোল্টেজ আছে 110 অ্যাট অ্যান অ্যাঙ্গেল জিরো, ফেজ বি তে আছে 110 মাইনাস 120 মাইনাস 140, তার মানে এটা এবিসি সিকোয়েন্সে আছে। এবং আমাদের ভোল্টেজ আর ইম্পিডেন্স আছে দুইটা, এটা একটা এটা একটা। যেহেতু এটা ওয়াই কানেক্টেড সেক্ষেত্রে আমরা এই ফেজ দিয়ে টোটাল ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে এই কারেন্টটা পাব। তো এখন দুঃখিত একটা কল আসছিল আমাদের 10 মিনিটের একটা ই দিচ্ছে। যাই হোক এখানে দেখেন তাহলে আপনার এই যে জেড ওয়াই আমরা যে কাল গতকাল যে এসি অ্যানালাইসিস করছিলাম সেটা আমাদের এখানে আবার এটা কাজে লাগবে। তো এখন এখানে এই 5 এর সাথে 10 বিযোগ করে 15 হয়েছে এবং প্লাস মাইনাস করে এটা 6 হয়েছে এবং এটারে রেক্টেঙ্গুলার থেকে পোলার ফর্মে নিয়েছে। পরবর্তীতে দেখেন এই 110 রে ভাগ করছে 16 দিয়ে, এবং আমি বলছিলাম যে ভাগের ক্ষেত্রে হলো অ্যাঙ্গেলটা বিয়োগ হয়, দেখেন 0 থেকে -21 করলে -21। এভাবে করছে, দেখেন যেহেতু আমাদের এটা ব্যালেন্স মানে লোড গুলাও একই রকমের, সোর্স গুলাও একই রকম, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ক্যালকুলেশন করা লাগবে না। আপনি বিবিটা কি করবেন এই 16-র সাথে এই যে ইকুয়েশনটা আছে ভিবিডাবে আমাদের এই এতের সাথে এই 120 যোগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে 120 করলে 21 এতে 41 হয়, সিডাও এরকম 240 করে যা আসে তাই ব্যালেন্স করলে আপনার জাস্ট খালি অ্যাঙ্গেলটা যোগ বিয়োগ করে দিলে চলে আসবে, অথবা আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করলেও দেখবেন যে ওইরকমই আসছে। প্র্যাকটিস প্রবলেমটা আমরা করতে পারি অথবা আমাদের হিসেব থাকবে। আমরা আরেকটা দেখি, দেখেন এটা আছে ওয়াই তারপরে ডেল্টা, মানে সোর্সটা হচ্ছে ওয়াই আর আমাদের লোডটা হচ্ছে ডেল্টা, এই যে এখানে দেওয়া আছে। তো দেখেন এইখানে যেটা আছে এই এ আর বির মধ্যে হচ্ছে লোড হচ্ছে আমাদের এই জেড ডেল্টা, সেক্ষেত্রে আমাদের এই ভিএবির ভোল্টেজটাকে বের করে নিতে হবে, তারপরে এই ডেল্টা দিয়ে ভাগ করতে হবে জেড ডেল্টা দিয়ে। এখন দেখেন এখানে ভিএএন যেটা আছে পিএএন আছে প্রথমে 0 তারপর -120 +120। এখন আমাদের ইয়া হচ্ছে যদি ফেজ ভোল্টেজটা হলো 3 গুণ হবে লোড ভোল্টেজ যে √3 গুণ, তাহলে
সেক্ষেত্রে আমরা পাচ্ছি বিএবি, যেটা এটাই মূলত লাইন ভোল্টেজ, এবি ভোল্টেজ এ এ এবং এই বি, মানে এই টোটাল ভোল্টেজটাকে লাইন ভোল্টেজ বলতেছে, এবং রুট থ্রি এবং একটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি করলে আপনি ভি এ বি পাবেন। তা আমাদের ফেজ ভোল্টেজটা আছে কত, এখানে তো ধরাই আছে 0, তাহলে অ্যাজ ইউজুয়াল তাই হলো। তো বিবিটা হবে এই যা আসছে এটার সাথে মাইনাস 120, 30 ছিল, 30 সাথে 120 করলে আসে কত 90, আবার 90 ছিল তাই আবার 120 করলে 150। এখন দেখেন সেটা আমাদের পরবর্তীতে এই এ বি, এ বি কারেন্ট হলো কোনটা, এই কারেন্ট, এই যেহেতু আমরা এখানে ভোল্টেজটা পাইছি এ আর বি পাইছি, আলটিমেট হলো আমরা এই প্রান্তের ভোল্টেজটা পাইছি, দুই প্রান্তের ভোল্টেজটা পাইছি, তাহলে এইখানকার ফেজ কারেন্টটা পাবো, তাহলে এই এ বিটা পাবো আমরা ভি এ বি ভাগ হলো এখানকার যে লোড ইম্পিডেন্স সেটা, এভাবে ভি এ বি ভি সি বি পাবো। এখানে আমাদের এখন প্রশ্ন আসছে যে এই আই এ এটা হলো লাইন কারেন্ট, এখানে আমরা আগের বার যেমন লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ এর একটা ক্যালকুলেশন ছিল, এখানে সেম আমাদের একটা এই ফেজ কারেন্টের সাথে লাইন কারেন্টের একটা সম্পর্ক আছে এবং সেটা বের করতে হবে। দেখেন সেটা হলো এই লাইন এ কারেন্টটা আমাদের দুইটা কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, একটা হলো এই এ আই এ বি আর একটা হলো আই সি এ। তো সেটা দেখেন এখানে দেখানো হয়েছে আই এটা আই এ বি মাইনাস আই সি এ, এবং আই বিটা হচ্ছে আই বি মাইনাস আই সি এ। এখানে যেটা দেখেন মূলত হচ্ছে এই কারেন্টটা ঢুকতেছে এবং এই কারেন্টটা বেরোচ্ছে, এটা ঢুকতেছে, এইভাবে ইকুয়েশনটা আমাদের যে জাংশনের যে ইকুয়েশনটা ছিল এটা সেম টাইপের একটা ইকুয়েশন। আপনি যদি খেয়াল করে দেখেন এই আই এটা ঢুকতেছে প্লাস আই সি এটা ঢুকতেছে, তাহলে ইকুয়াল টু হবে আই এ বি। তাহলে এখানে দেখেন আমি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমার আই এর সাথে প্লাস আই সি এ হতো, সমান সমান এ বি হতো, এখানে ওই রকমই এটা জংশন করে নিছে। পরবর্তীতে দেখেন এই যে এখানে দেখ কেসিএল এর কথাই বলছে দেখেন, এবং আই বি টাও এরকম আই বি সি মাইনাস আই এ বি, আই সি টা দেখেন এই যে আই সি টা, সি টা হচ্ছে এখানে ঢুকতেছে কোনটা কোনটা, সি আর বি ঢুকতেছে বেরোচ্ছে হলো এইটা, তাহলে আলটিমেট আমাদের সি এ মাইনাস আই বি সি। এবং এইভাবে করার পরে দেখেন মূলত আমাদের এই ক্যালকুলেশনের এখানে যেটা আসে মূলত এরকম একটা ফর্মুলেট চলে আসে, রুট ওভার থ্রি, রুট থ্রি অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি। মূলত হলো যে রু আমাদের লাইন কারেন্ট আসবে ফেস কারেন্টের 3 গুণ, এবং এটা মূলত একজাক্টলি হিসাব করলে এই মাইনাস 30 ডিগ্রি এর সাথে থাকে, মানে মূলত এই লাইন কারেন্ট হবে এই দুইটা কারেন্টের সমন্বয় যেটা কিনা রুট থ্রি ইন্টু এই ফেস কারেন্ট, মোট কথা এটা। তো যাই হোক আমরা লাইন কারেন্ট এবং ফেস কারেন্ট এবং লাইন ভোল্টেজ এবং ফেস ভোল্টেজ এর একটা সম্পর্ক দেখলাম, আর মূলত এইটা দেখেন এটা হলো আমাদের আই এ বি, যেটা এটা হলো আই এ বি, এটা মাইনাস আইটা হচ্ছে 30 ডিগ্রি নিচে থাকে, এই কারণে এটা মাইনাস 30 ডিগ্রি, মানে এটা এই আই এটা আই এ বি কে 30 ডিগ্রিতে লিড করে। দেখেন আমাদের দুইটা সম্পর্কই খুব কাজে দেবে, একটা হলো লাইন টু লাইন ভোল্টেজ এর ক্ষেত্রে এবং লাইন টু লাইন কারেন্টের ক্ষেত্রে। লাইন কারেন্টের ক্ষেত্রে হচ্ছে রুট থ্রি ইন্টু ফেজ কারেন্ট, এবং লাইন টু ভোল্টেজ এর ক্ষেত্রে হচ্ছে রুট থ্রি ইন্টু ফেজ ভোল্টেজ। দেখেন এখানে আমরা আর একটা ম্যাথ প্র্যাকটিস করি, যেটা সার্কিট দেওয়া নাই তবে বলা হয়েছে যে এ বি সি এবং এ বি মান দেওয়া আছে
ডেল্টা কানেক্টেড লোড দেওয়া আছে ক্যালকুলেট করতে হবে। এখন দেখেন এখানে যেহেতু ভিএন এর মান দেওয়া আছে, তাহলে আমরা ভিএবি মানে লাইন টু লাইন কারেন্টটা এই ফেজ ভোল্টের সাথে 30 ডিগ্রি যোগ করে আমরা পেয়ে যাচ্ছি ভিএবি, এবং ভিএবির মানটা হচ্ছে 130 এত ডিগ্রি ভোল্টেজ। তো যেহেতু আমরা ফেজ ভোল্টেজটা পাইলাম, মানে এরকম সার্কিটের ফেজ ভোল্টেজটা পাইছি, তো সেক্ষেত্রে আমরা এটা কারেন্টটা পাবো, ফেজ কারেন্টটা পাবো কি, এই ভোল্টেজ ভাগ হলো আমাদের যে এখানে ইম্পিডেন্স যেটা দেওয়া আছে সেটা ভাগ করলে আমরা এই ফেজ কারেন্টটা পেলাম। এবং এই ফেজ কারেন্টটা একই অ্যাম্পলিটিউড একই থাকবে, মাইনাস জাস্ট 120 ডিগ্রি এর সাথে মাইনাস 120 ডিগ্রি যোগ হবে, তাহলে 13 থেকে মাইনাস 120 গেলে 106 থাকে। পরবর্তীতে যেটা আমাদের হচ্ছে আইসিএ, সেটা হচ্ছে হয় মাইনাস 240 করবো অথবা প্লাস 120 করবো। তো দেখেন এখানে প্লাস 120 করছে, পরবর্তীতে আমাদের এটা আসছে। তাহলে এখন আমরা আইবি আইসি পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে হচ্ছে লাইন কারেন্ট। লাইন কারেন্ট আমরা কি বলছিলাম যে ফেজ কারেন্টের 3 গুণ এবং এট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি থাকবে। তাহলে এই ফেজ কারেন্টের সাথে আমাদের এই ফেজ কারেন্ট √3 গুণ করলাম, এবং এই অ্যাঙ্গেলের সাথে মাইনাস 20-30 করলাম, সেক্ষেত্রে আমাদের কারেন্ট চলে আসলো এইটা। এবং পরবর্তীতে যে কারেন্ট থাকলো সেই কারেন্টে আবার একই রকমের 120-120 করলাম। এখানে মূলত এই আই এটা বের করে পরবর্তীতে আই বি আই সি একবার ওই নিয়মে করে আসলে হয়ে যায়। দেখেন এখানে প্র্যাকটিস দেওয়া আছে। পরবর্তীতে দেখেন ব্যালেন্স ডেল্টার সাথে ডেল্টা, আমাদের এখন সেশনটা বোধ হয় ডিলিট হয়ে হবে, 1 মিনিট আছে আর, পরবর্তীতে আবার আমরা সবাই কানেক্টেড হব। দেখেন দুইটাই আমাদের ব্যালেন্স সোর্স এবং ডেল্টা ডেল্টা কানেক্টেড। ডেল্টা ডেল্টা কানেক্টেড ক্ষেত্রে আমরা জানি কি এই লাইন ভোল্টেজ এবং লাইন ফেজ ভোল্টেজ একই হয়। ডেল্টা ডেল্টার ক্ষেত্রে লাইন টু লাইন ভোল্টেজ এবং ফেজ টু ফেজ ভোল্টেজ এক হবে, কিন্তু কারেন্ট লাইন কারেন্টটা আলাদা হয়ে যাবে।